মেলা 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 আগামী 9ই মার্চ রোজ শনিবার ইসলামপুর আমাদের এই মেলা তাওয়াক্কাল ভলিউম 2 ওয়াও এইখানে দেখেন লক্ষ লক্ষ কালেকশন নিয়ে কিন্তু আমরা মেলায় উপস্থিত হইতাছি ভাই প্রত্যেকটা কালেকশন দেখেন ভাই ওয়াও এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক কালেকশন এগুলো কিন্তু আমরা একমাত্র মেলার জন্য রেডি করতেছি মেলা উপলক্ষে কিন্তু মাল রেডি করতেছে এগুলো কিন্তু সব মেলার কালেকশন ভাই এখানে সব আপনাদের ডিজাইন দিয়ে ভরে রাখছেন ভাই অরিজিনাল পাকিস্তানি সাদাবাহার ভাই দেখেন অরিজিনাল পাকিস্তানি 4 পিস ভাই এরা কিন্তু বালিশের 4 পিস অল ওভার কাজ করা ভাই হাজার হাজার বইয়ের কালেকশন পাবেন আপনি লক্ষ লক্ষ কালেকশন পাবেন হাজার হাজার ডিজাইন পাবেন উন্নাগুলা কিন্তু মাথা নষ্ট এই দেখেন ভাই ওয়াও মেলা 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 ভাই ইনসাফের সর্ববৃহত্তম শোরুম এবং প্রধান শোরুম 7 বছর পূর্তি উপলক্ষে আমাদের মেলা মেলা হলো আগামী 9ই মার্চ রোজ শনিবার ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের 10 এ আমাদের এই মেলা যারা পাইকার ভাই তারা সবাই কিন্তু আমন্ত্রিত আপনারা কিন্তু এই মেলায় হিউজ পরিমাণ কালেকশন পাবেন এবং খাওয়া দাওয়া গিফট তো আছেই ভাই এই দেখেন এগুলো কিন্তু মেলা উপলক্ষে কিন্তু আমাদের কালেকশনগুলো রেডি হচ্ছে এগুলা কিন্তু আমরা একমাত্র মেলার জন্য রেডি করতেছি এগুলা মেলার জন্য ছাড়া হবে একমাত্র মেলাতে আসলে এই কালেকশনগুলো আপনারা পাবেন আমিন ভাই আমাদের কালেকশন দেখেন এইখানে দেখেন লক্ষ লক্ষ কালেকশন নিয়ে কিন্তু আমরা মেলায় উপস্থিত হইতেছি ভাই আপনারা কিন্তু যারা পাইকার ভাই আছেন অবশ্যই কিন্তু আমাদের মেলাতে আসবেন এটা সবাই আমরা দাওয়াত দিতেছি কারণ আমাদের মেলায় আপনারা যে কালেকশন পাবেন এই কালেকশন কিন্তু অন্য কোনো শোরুমে পাবেন না একমাত্র মেলা উপলক্ষে আমাদের মিউজিয়াম শাখায় পাবেন এই দেখেন ভাই লক্ষ লক্ষ পিস কিন্তু এখানে রেডি হচ্ছে মেলা উপলক্ষে আগামী 9 তারিখ আর এটাই কিন্তু আমাদের কোম্পানির শেষ মেলা আবার এক বছর পর মেলা আসবে এই 9 তারিখের মেলায় আমাদের শেষ মেলা ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই আসবেন এই যে আমাদের মিলন ভাই মেলা উপলক্ষে কিন্তু মাল রেডি করতেছে মেলার কাজ করতেছে ভাই সারা রাত কাজ করে দিন রাত সারা রাত দিন রাত কাজ করতেছে ভাই এই দেখেন এগুলো কিন্তু সব মেলার কালেকশন ভাই এগুলো কিন্তু বুটিকসের কালেকশন লক্ষ লক্ষ কালেকশন পাইবেন হাজার হাজার ডিজাইন পাবেন ইনশাআল্লাহ মেলা উপলক্ষে আমিন ভাই আসেন আরো কিছু মাল দেখাই আমরা তো আপনারা সব দেখাইতে পারবো না কিছু কালেকশন স্যাম্পল দেখামু যে এই টাইপের মালগুলো আমাদের কাছে পাবেন এখানে সব আপনাদের ডিজাইন দিয়ে ভরে রাখছেন ভাই ভাই এগুলা সব আমাদের স্টক রুম এইখানে দেখেন সব মাল কিন্তু স্টক হইতাছে এই দেখেন এগুলো সব স্টক রুম এগুলো আরো ভরা ছিল ভাই না আসলে বুঝতে পারবেন না এই দেখেন ভাই আর এই যে এটা আমাদের মেন শোরুম ভাই দেখেন এইখান থেকে আমরা মাল সেল করি ভাই এটা হলো আপনাদের সেল সেন্টার এইটা আমাদের সেল সেন্টার ঠিক আছে এইখানে আসবেন আপনারা লক্ষ লক্ষ কালেকশন কিন্তু পাই যাবেন মেলা উপলক্ষে 9 তারিখে যে মেলা রইবো আমরা কিন্তু সব ইউনিক কালেকশন রাখুম আর সব ব্র্যান্ডের কালেকশন রাখুম এই দেখেন এরকম হাজার হাজার বইয়ের কালেকশন পাবেন আপনি অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন পাবেন ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন পাবেন পাকিস্তানি কালেকশন পাবেন এবং দেশি কালেকশন পাবেন মানে একটা দোকানে যত রকম আইটেম দরকার ইনশাল্লাহ আমরা কিন্তু সব রকম আইটেম আপনাদেরকে দিব বুটিক থেকে শুরু করে লোন পাকিস্তানি অর্গানজা যা আছে এভরিথিং পাবেন আমাদের শোরুমে কিছু কালেকশন আপনারা স্যাম্পল দেখাবো এখন আমি সবগুলো দেখানো সম্ভব নাই দেখেন ইন্ডিয়ান বারিশ এটা কিন্তু 4 পিস আচ্ছা আচ্ছা এটা কিন্তু বারিশের 4 পিস অল ওভার কাজ করা ভাই অরিজিনাল ইন্ডিয়ান অন্যর কাজটা দেখেন ভাই মেলায় আসবেন আপনারা এমন কিছু কালেকশন পাবেন যেগুলো কিন্তু আগে পরে আমরা কোথাও দেখাই নাই কোনো শোরুমেও পাবেন ইনশাল্লাহ মেলা উপলক্ষে পাবেন এই দেখেন পাকিস্তানি জর্জেটের 4 পিস অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি 4 পিস ভাই মাথা নষ্ট করা ডিজাইন এগুলা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আপনার কাজগুলো দেখছেন সুতার কাজ উন্নাগুলো কিন্তু মাথা নষ্ট প্রত্যেকটা উন্না মাথা নষ্ট পায়জামাটা দেখেন পুরাটা ভরিং এর কাজ করা এই দেখেন পায়জামাটা এরকম হিউজ কালেকশন পাবেন মেলা উপলক্ষে আপনার কিন্তু ভালো জিনিস নিতে হইলে অবশ্যই কিন্তু মেলায় আসতে হবে আর মেলায় কিন্তু ভাই আমাদের সেদিন তো যারা বিল করবে গিফট পাবেই গিফট তো আছেই এবং খাওয়া দাওয়া এভরিথিং সব হবে ইনশাল্লাহ এই দেখেন 9 তারিখ শনিবার 9 তারিখ শনিবার সকাল 8টা থেকে আমাদের মেলা শুরু শুধু একদিনের জন্য ইনশাল্লাহ আমরা মেলার মেয়াদ বাড়াইতেও পারি কিন্তু আমাদের এটাই শেষ মেলা এবং এই মেলাতে প্রচুর কালেকশন আসবে যেটা আগে পরে কোনোদিন পান নাই আপনারা এই দেখেন কালেকশন দেখেন এই দেখেন আরো কিছু টপ সিক্রেট কালেকশন আমরা রেখে দিব মেলার জন্য ওগুলো মেলায় আসলে আপনারা পাবেন আচ্ছা প্রত্যেকটা কালেকশন দেখেন ভাই এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক কালেকশন আরেকটা কথা ভাই যারা খুচরা নেবেন তারা কিন্তু দয়া করে আমাদের কাছে আসবেন না কারণ আমরা খুচরা সেল করি না অনেকে আইসা বলবেন যে ভাই 2 পিস 4 পিস দেন দিতে পারবো না প্রত্যেকটা ক্যাটলগের মাল 6 পিস করে ক্যাটলগ 6টা কালার আপনার এক সেট 2 সেট করে নিতে হবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের 6 পিস করে রেশিও হ্যাঁ হ্যাঁ এক সেট দিতে পারবেন আপনি একটা বই 6 পিস 6 পিস নিতে পারবেন এক সেট বিভিন্ন ডিজাইন থেকে এক পিস এক পিস ভাঙ্গে দেওয়া যাবে না ভাঙ্গে দেওয়া যাবে না ভাই কারণ আপনারা হচ্ছেন মাদার হোলসেলার আমরা হোলসেলার ভাই আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আবার হোলসেল করে হোলসেল করে জি আচ্ছা এই দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি কালেকশনগুলো দেখাইতাছি আচ্ছা
তাওয়াক্কাল ভলিউম 2 ওয়াও তাওয়াক্কাল ভলিউম 2 এর মাল এই দেখেন কাজ দেখেন ভাই মাথা নষ্ট কাজ এরকম আরো কালেকশন পাবেন ভাই এই দেখেন ওন্নাগুলা দেখেন ভাই রে ভাই ওন্নাটা কি সেই এগুলা তো ভাই আসলে কি বলুম ভাই হাতে না ধরলে বুঝতে পারবেন না কালেকশনগুলা কি ওয়াও দাম তো বলেন না সরাসরি রেট বললে কিন্তু প্রবলেম হবে আচ্ছা আচ্ছা আমাদের কাছে যারা নিয়ে সেল করবেন যদি সরাসরি দাম বইলা যায় তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেম এইজন্য দাম আমরা বলতাছি না দাম আমরা হাইড করতেছি আচ্ছা এই একটা কালেকশন দেখেন ভাই গঙ্গা এটা গঙ্গার কালেকশন ভাই ইন্ডিয়ান গঙ্গা অরিজিনাল গঙ্গা ভাই অরিজিনাল ইন্ডিয়ান মাল আমরা যে প্রাইজে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই মেলা উপলক্ষে কিন্তু আপনারা আরো ইউনিক কালেকশন পাবেন কিন্তু ভাই একটা কথা মেলায় কিন্তু আসতে হবে আপনার জি পাইকার ভাই যারা আছে অবশ্যই আসবেন যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চান তারাও কিন্তু আপনার মেলায় আসবেন আর মেলায় স্বয়ং আমাদের কোম্পানির যে ওনার নাজিম সিদ্দিকি বস উপস্থিত থাকবেন তারা সবাই তার সাথে সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন ভাই অস্থির ডিজাইন আর এই দেখেন ভাই সাদাবাহার ওয়াও অরিজিনাল পাকিস্তানি সাদাবাহার ভাই দেখেন মাথা নষ্ট ডিজাইন ভাই চমৎকার দেখছেন ডিজাইন সর্বনিম্ন প্রাইস কত থেকে শুরু আসলে সর্বনিম্ন প্রোডাক্ট কিন্তু আমাদের 450 টাকা থেকে শুরু থেকে 3,000 টাকা পর্যন্ত আছে হ্যাঁ 450, 650, 750, 850 এরকম বিভিন্ন রেটের মাল আছে যেহেতু কম রেটের মালগুলো আমাদের এখন কম চলতেছে দামি মালের কালেকশনটাই আমাদের বেশি এখন বেশি চলে আছে হ্যাঁ মানে এই পাকিস্তানি ইন্ডিয়ান মালগুলো এখন বেশি চলতেছে এই দেখেন কালেকশন ভাই মাথা নষ্ট কালেকশন ভাই এইসব কালেকশন নিতে হইলে এর চেয়ে ভালো কালেকশন নিতে হইলে মেলায় আসতে হবে মেলায় আসতে হবে ভাই 9 তারিখ আসতে হবে ঠিকানা কই লায়ন টাওয়ার লিপ্টে দশ এবং লিপ্টে দশ পুরো ফ্লোরি আমাদের তারপরে যদি কেউ না চিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে লোকেশন বলে দিব কিংবা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা এখন কথা আছে আমার অনেক ফলোয়াররা দেশের বিভিন্ন জেলায় বিভাগ শহরে থাকে জি কষ্ট করে মেলায় আসতে পারে না তারা যদি ওইখানে বসে মেলায় অংশগ্রহণ করতে চায় মাল নিতে চায় এই সুযোগ সুবিধা পাবে আসলে মেলার দিন তো আমরা অনেক ব্যস্ত থাকুম আচ্ছা ঠিক আছে আমরা ইনশাল্লাহ কারো নিরাশ করবো না আমরা সবারই চেষ্টা করবো মাল দিতে আপনারা পরের দিন তারপরের দিন কিন্তু আমরা মাল দিয়ে দেখাইতে পারবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ভিডিও কলে মাল দেখতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ইনশাল্লাহ ভিডিও কলে মাল দেখায় আমরা আপনার কুরিয়ার করে দিব আচ্ছা কন্ডিশনে তো দেওয়া যাবে নাকি হ্যাঁ কন্ডিশনে দেওয়া যাবে কন্ডিশনে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ভাই আচ্ছা আচ্ছা ধরেন 20,000 টাকা মাল নিলেন 2,000 টাকা অ্যাডভান্স করলেন আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিয়ে দিলেন আচ্ছা এগুলো ইন্ডিয়ান কটন কালেকশন ভাই ওয়াও এরকম হিউজ হাজার হাজার কালেকশন আছে ভাই ডিজাইন একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না ভাই জি এই দেখেন অস্থির ওন্নার ডিজাইন এই দেখেন ভাই ধারণা দিলাম এরকম কালেকশন গুলো আমাদের কাছে পাবেন আর যদি ব্র্যান্ডের কালেকশন চান যদি নতুন কোনো কালেকশন চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ইনসাবস্ক্রিপশনে আসতে হবে আমরা কিন্তু খুব লো প্রাইজের কাপড় সেল করি না ভাই অনেকে ফোন দেয়া বলে ভাই 200-300-400 টাকার কাপড় দেন আমরা কিন্তু এই প্রাইজের কাপড় সেল করি না আমরা একটা ব্র্যান্ড আমাদের শোরুমে সব ব্র্যান্ডের 3 পিস পাবেন আচ্ছা আর চাপামাজি করি না ভাই ওই যে 10 পিস 3,000 10 পিস 2,000 ঠিক আছে এই সব কাপড় আমি এখানে পাবেন না পচা কোনো কাপড় নাই প্রত্যেকটা ব্র্যান্ড রং কালার 100% গ্যারান্টি আছে এই দেখেন ভাই ওয়াও এগুলো সব ইন্ডিয়ান কালেকশন দেখাইছি এই দেখেন এগুলো পাকিস্তানি লোন হ্যাঁ এগুলো বিক্রি করে র‍্যাক খালি হয়ে গেছে ভাই নালা সব ভর্তি হইব আর মেলা উপলক্ষে আমরা প্রায় 15,000 ডিজাইন নিয়ে উপস্থিত থাকুম আচ্ছা এটাই আমাদের শেষ মেলা আমাদের কোম্পানির ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই আসবেন ভাই মেলা যারা বিল করবেন সবাই কিন্তু গিফট পাবেন আচ্ছা যারা 10,000 টাকা বিল করবেন তারাও গিফট পাবেন আচ্ছা যারা 50 বিল করবেন তারা 3 পিস পাবেন 1,00,000 টাকা বিল করলে আপনারা শাড়ি পাবেন 3,00,000 টাকা বিল করলে আপনার লেহেঙ্গা গিফট পাবেন আচ্ছা সবার জন্য গিফট আছে মানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই কেউ খালি হাতে যাবেন না আপনার দুজনের জন্য সবার জন্য গিফট আছে ভাই মেলা উপলক্ষে আর ইনশাআল্লাহ আসবেন আমাদের কালেকশনগুলো দেখবেন আর আমাদের কালেকশনগুলো কিরকম ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে কালেকশনগুলো আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের 10 তারপরে কেউ না চিনলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে লোকেশন বলে দিব এবং ইসলামপুর এসে ফোন দিলে আমরা নিয়ে আসবো এই শেষ মেলা উপলক্ষে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি কি নিয়ে হাজির হচ্ছেন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমরা যে কোনো মেলা আয়োজন করেছে সবগুলো সফল হয়েছে এটা আমিন টিভি দর্শক জানে ইভেন আমাদের ব্যবসায়ী যারা ভাই বোনরা আছে তারা সবাই জানে আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য শুক্রিয়া ইনসাফ ফ্যাব্রিক 2018 সালে জন্ম হয়েছিল যেটা প্রায় 6 বছর শেষ সপ্তম বছর পার রাখতেছে এই উপলক্ষে আমাদের লায়ন টাওয়ার লিফটের 10 11 তলায় 9 মাস রোজ শনিবার দিন ইনশাল্লাহ
সুবিশাল পরিসরে এটা আমাদের অত্র প্রতিষ্ঠানের সর্বশেষ মেলা। আচ্ছা, তো এটা অবশ্যই সবাই আমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই আসবেন এবং বিভিন্ন ধরনের একাধিক আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে আপনারা মনোমুগ্ধভাবে আপনারা খুশি হবেন, কারণ সেদিন স্বয়ং আমি নিজেই থাকবো। এক নম্বর, দুই নম্বর বিষয়টা হচ্ছে যে ইনসা ফেব্রিক্স একটা স্লোগান আছে, নতুনত্ব প্রতিদিন। আমরা প্রতিদিন নতুনত্ব নিয়ে কাজ করি, যেটা আমরা অতীতে প্রমাণ দিয়েছি, বর্তমানে দিয়েছি, ভবিষ্যতে দেব ইনশাল্লাহ। আগামী 9 মার্চ আপনারা অবশ্যই অবশ্যই আর নয় দেরি, এটা সর্বশেষ মেলা আমাদের, এখানে পার্টিসিপেট করে আপনারা একটা সুবিশ্বস্ত একটা প্রতিষ্ঠানে এসে আপনার কাঙ্ক্ষিত পণ্য সংগ্রহ করেন, এটা আমার আমন্ত্রণ বলে আমি আমার কথাটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ভাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনার দর্শকদের সাথে দেখা হবে আগামী 9 তারিখ মেলায়, ইনশাল্লাহ সবাই আপনারা আমন্ত্রিত।